বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে অধীর চৌধুরী, সেই কারণে মহরমপুর বিধানসভা আসন বিজেপি পেয়েছে। রবিবার রবীন্দ্রসদনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মশালায় নাম না করে এমনই অভিযোগ করলেন পৌরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায়, সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান সহ জেলার বিধায়করা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, জেলার বহরমপুর সহ সমস্ত জেলাতে একাধিক উন্নয়ন করেছে স্থানীয় পৌরসভা, আগামী দিনেও পৌরসভাগুলিতে উন্নয়ন জারি থাকবে বলে জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে অধীর চৌধুরীর, সেই কারণে বহরমপুর বিধানসভা আসন বিজেপি পেয়েছে। রবিবার রবীন্দ্রসদনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মশালায় নাম না করে এমনই অভিযোগ করলেন পৌরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পৌর নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মশালা আয়োজিত হল বহরমপুরে। রবীন্দ্রসদনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতির জন্য গত 2 বছর ধরে বন্ধ রয়েছে পৌরসভা নির্বাচন, ফলে ডোমকল বাদে জেলার সমস্ত পৌরসভাগুলিতে পৌর প্রশাসক দিয়েই পরিচালিত হচ্ছে। এদিন পৌরসভার নির্বাচন নিয়ে বুথভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায়, সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান সহ জেলার বিধায়করা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, জেলার বহরমপুর সহ সমস্ত পৌরসভা এলাকায় একাধিক উন্নয়ন করেছে স্থানীয় পৌরসভা, আগামী দিনেও পৌরসভাগুলিতে উন্নয়ন জারি থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে এক হাত নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। না, উন্নয়ন তো হচ্ছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে উন্নয়নটা একটা কন্টিনিউয়াস প্রসেস। দেখেছেন যে সময় আমাদের এখানে বিধায়ক অথবা সাংসদ ছিল না, সে সময়ও কিন্তু মুর্শিদাবাদ জেলার উন্নয়ন থেমে থাকেনি। ফলে আমাদের নেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত মানুষের কথা ভাবেন। সুতরাং সেই হিসেবে এটা একটা কন্টিনিউইং প্রসেস এবং নিশ্চিতভাবে উন্নয়ন চলবে। পৌরসভার নির্বাচনটা পৌরসভাকে কেন্দ্র করে হয় এবং সেখানে আমরা যে উন্নয়ন করেছি সেখানে সবকটাই জিতব। গণতন্ত্রে অনেক সময় কেউ পিছিয়ে থাকে, কেউ এগিয়ে থাকে, কিন্তু সেটা কোনো ব্যাপার হয় না। মানুষ, এখানেও তো আমরা পিছিয়েই ছিলাম, মানুষ আমাদের পরে বুঝেছেন, আস্থা রেখেছেন এবং তারপরে আমরা এখানে 22টার মধ্যে 20টা পেয়েছি। পুরসভায়ও ওই রকম, বিধানসভা 4টে যে বললেন আমরা পিছিয়ে আছি, সেই নিরিখে আমরা এগিয়ে চলে আসবো। এখানে আবার সিপিএম এর আর কি আছে, সারা বাংলা জুড়েই নেই আর কংগ্রেসেরও নেই। তারপরেও যখন যারা বলে, তারা তো নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকেই, যাদের বলে যে এই জায়গাটা ছিল তার নাকি মূল গড়, সেই গড়ে তাহলে বিজেপি হলো কী করে? তাহলে নিশ্চয়ই কোথাও ছিল বোঝাপড়ে। যত কষ্ট আর দুঃখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর যত ভালো ওদের জন্য, তাই তার তলায় তলায় ভাব। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা শা।